তো আমি তো এটি জানি সব ঘটনা, প্রদ্যুৎ খুব ভালো জানে, আমার লোকে কোনো মতেই তো না, কারণ সে জানে যে ট্রাইবেলের মধ্যে এটা আবার অনিমেষ দেববর্মা আমার বিপক্ষে কয় না পক্ষেও কয় না, কিন্তু প্রদ্যুৎ অনিমেষে আমি বাঁচাইছিলাম, নীলিমা দেববর্মার কেসে আমি বাঁচাইছিলাম। তো পাহাড়ের ভিতরে আমরা একদম পুরোপুরি বিচরণ করতেছি, বিপ্লব হইছে সারের মতো লাল কাপড় যেদিকে দেখবো এদিকে ডুসা মারবো, লাল কাপড়টা যদি আপনার ওয়ালে জুলাই দিতে পারেন হ্যাঁ ওয়ালের মধ্যে ডুসা মারবো। একচুয়ালি সে যেমন আমি দুলের দিন ছোট করে একটা অনুষ্ঠান করলাম, আমার কাছে খবর আছে সে বিকাল পর্যন্ত যখন এটা ভাইরাল হয়েছে বিকালবেলা তার আইটি সেলটিতে থাকছে, তার বাড়িতে পরের দিন দুল, দুলের পরের দিন। আচ্ছা ঠিক আছে, সবাই গেছে, অনেকে রিক্সা হলো, রিক্সা থামাই গেছে তার বাড়ি, সে কিন্তু গানের লোক নাচের লোক সবই আনছে, এটা ভিড়ে আড়াই গেছে গা জঘন্য বিশৃঙ্খলা সাংবাদিক। বিপ্লবের ক্যারেক্টারটা হয়েছে ওই যে পাতাল কন্যারে দিয়ে ডিস্টার্ব করে দিব, যুদ্ধ ঘোষণা করে দিব, বিপ্লব মোটামুটি এই করতে করতে পার্টিটারে এটা শেষ পর্যায়ে। তো আমি তো এটি জানি সব ঘটনা, প্রদ্যুৎ খুব ভালো জানে, আমার লোকে কোনো মতেই তো না, কারণ সে জানে যে ট্রাইবেলের মধ্যে এটা আবার অনিমেষ দেববর্মা আমার বিপক্ষে কয় না পক্ষেও কয় না, কিন্তু প্রদ্যুৎ অনিমেষে আমি বাঁচাইছিলাম, নীলিমা দেববর্মার কেসে আমি বাঁচাইছিলাম। তো পাহাড়ের ভিতরে আমরা একদম পুরোপুরি বিচরণ করতেছি, বিপ্লব হইছে সারের মতো লাল কাপড় যেদিকে দেখবো এদিকে ডুসা মারবো, লাল কাপড়টা যদি আপনার ওয়ালে জুলাই দিতে পারেন হ্যাঁ ওয়ালের মধ্যে ডুসা মারবো। একচুয়ালি সে যেমন আমি দুলের দিন ছোট করে একটা অনুষ্ঠান করলাম, আমার কাছে খবর আছে সে বিকাল পর্যন্ত যখন এটা ভাইরাল হয়েছে বিকালবেলা তার আইটি সেলটিতে থাকছে, তার বাড়িতে পরের দিন দুল, দুলের পরের দিন। আচ্ছা ঠিক আছে, সবাই গেছে, অনেকে রিক্সা হলো, রিক্সা থামাই গেছে তার বাড়ি, সে কিন্তু গানের লোক নাচের লোক সবই আনছে, এটা ভিড়ে আড়াই গেছে গা জঘন্য বিশৃঙ্খলা সাংবাদিক। বিপ্লবের ক্যারেক্টারটা হয়েছে ওই যে পাতাল কন্যারে দিয়ে ডিস্টার্ব করে দিব, যুদ্ধ ঘোষণা করে দিব, বিপ্লব মোটামুটি এই করতে করতে পার্টিটারে এটা শেষ পর্যায়ে।